বাতিলের পথে 1694 জন শিক্ষাকর্মী নিয়োগ। আদালতের নির্দেশে এসএসসি গ্রুপ ডির বেয়ারি নিয়োগের তালিকা প্রকাশ করেছে স্কুল শিক্ষা দপ্তর। সে খবর ধর্ণামঞ্চে পৌঁছতেই মুখে কিঞ্চিত হাসি আন্দোলনকারীদের। তবে চাকরি দিতে হবে সব যোগ্যদের, সাফ কথা আন্দোলনকারীদের। আমরা এখানে 6 বছর ধরে বঞ্চিত, আমাদের সবাই মানে আমরা অবহেলিত এবং বঞ্চিত। 1694 যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তারা তো বাদ যাবে, সেই জায়গায় আমরা যারা যোগ্য ওয়েটিং তাদের তো নিতেই হবে। এবং শেষ কথা হচ্ছে যে আমরা যারা বঞ্চিত যোগ্য প্রত্যেকেই যোগ্য, আমাদের প্রত্যেককে নিতে হবে, অল মেরিট যারা আছে আমরা প্রত্যেকে নিতে হবে। তবে চাকরি বাতিল হওয়াটাই সমাধান নয়, তাদের বক্তব্য আইন আইনের পথে চলুক, তদন্ত হোক, কিন্তু দ্রুত মেলুক নিয়োগ। এটা নিয়ে আমাদের মতামত করার কিছু নেই, আমরা চাই আমাদের অলরেডি মানে প্রত্যেকটা যেন তাড়াতাড়ি দ্রুত নিয়োগ নেয়। এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ সি, গ্রুপ সি আর গ্রুপ ডি আমাদের অতি দ্রুত নিয়োগ চাই। কোর্ট কোর্টের কাজ করুক, সিবিআই সিবিআইয়ের কাজ করুক, কিন্তু আমাদের একই কথা যে আমাদের দ্রুত নিয়োগ চাই, আমরা এইভাবে আর রাস্তায় বসে থাকবো না। শুধুমাত্র টাকার বিনিময়ে যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে অনেকেই ঠিক করে নিজের রোল নম্বর লিখতে জানেন না, এ নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন চাকরি প্রার্থীরা। যারা আমাদের বঞ্চিত করে চাকরিটা পেয়েছে টাকার বিনিময়ে, সত্যি লজ্জা হওয়া উচিত। মানে একটা সমাজ বা একটা প্রজন্মকে একটা পঙ্গু করে দিচ্ছে এরা। নিজেরা দেখলাম, ওমাসিট দেখলাম যে নিজের সঠিক করে সঠিকভাবে তারিখও লিখতে পারেনি, সই করতে পারছে না, কীভাবে রোল নাম্বার ফিল আপ করতে কিছু করতে পারে। 22শে ডিসেম্বর আদালতের নির্দেশ মেনেই আজকে শিক্ষা দপ্তরের তরফ থেকে সেই যে ওএমআরশিট জাল করা যে শিক্ষকরা তাদের নাম তালিকা সেগুলোকে প্রকাশ করা হলো, সেগুলোকে বেআইনি ঘোষণা করা হলো। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে যারা রয়েছেন, যারা মাতঙ্গিনী হাজিরার মূর্তির নিচে যারা অবস্থানরত, তাদের কিন্তু কিছুটা হলেও তারা আশার আলো দেখছেন। কিন্তু সেই আশার আলো থেকেও তারা যেটা বলছেন যে আদালত আদালতের কাজ করুক, সিবিআই তাদের মতো তদন্ত করুক। তারা প্রায় দীর্ঘ কয়েক বছর ধরে বঞ্চিত এবং কয়েক দিন ধরে, প্রায় 130 দিন ধরে তারা এই যে ধর্ণামঞ্চ, সেই ধর্ণামঞ্চে তারা ধর্ণারত। সেখান থেকে তাদের দাবি তদন্ত চলুক, আদালতের রায় চলুক, কিন্তু নিয়োগটা যেন যত শীঘ্র সম্ভব পাওয়া যায়, কারণ তারা তো বঞ্চিত। আর যারা বঞ্চিত তারা আজকে কলকাতা রাজপথে ধর্ণারত, যারা অযোগ্য শিক্ষক, যারা নিজেদের রোল নাম্বারটুকু ঠিকভাবে সাজিয়ে লিখতে পারেননি, তারা কি করে শিক্ষা দেবেন ছোট ছোট শিশুদের, সেটাই কিন্তু প্রশ্ন তুলছেন এখানে যারা বঞ্চিত শিক্ষকরা তারা। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে সংখ্যতি মুখোপাধ্যায়, ক্যালকাটা নিউজ, কলকাতা।